হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব বাংলাদেশের নতুন ওয়েব সিরিজ বোধের, যেটা রিলিজ করেছে আমাদের হইচইয়ের প্ল্যাটফর্মে, আর যার পরিচালনা করছেন বাংলাদেশের সেলিব্রেটেড একজন ফিল্ম মেকার অমিতাভ রেজা চৌধুরী। এর আগে তিনি ঢাকা মেট্রো করেছিলেন হইচইয়ের প্ল্যাটফর্মে, যেটা আমার অত্যন্ত প্রিয় একটা সিরিজ। তো কেমন হলো বোধ, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, বাংলাদেশের যে সমস্ত সিরিজগুলো হইচইতে আসছে বর্তমানে, তো সেগুলোর প্রত্যেক কটার গুণগত কোয়ালিটি মানে যথেষ্ট ভালো এবং খুব ভালো সেগুলো ভিউজও পাচ্ছে। তো কেমন হয়েছে এই সিরিজটা সেটা তোমাদেরকে ডিটেলসে বলবো। তার আগে একটা ছোট্ট বলতে পারো কশন বা ডিসক্লেমার, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে সমস্ত শিল্পীরা এখানে অভিনয় করেন, তাদের যে নামগুলো সেই নামগুলো উচ্চারণের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের সাথে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের একটা বেসিক তফাত রয়েছে। তো স্বভাবতই যখনই আমরা ধরো সেগুলো নিয়ে কথা বলি, তো ভিডিওর নিচে কমেন্ট আসতে থাকে এই নামটা আপনি ভুল উচ্চারণ করেছেন, ওই নামটা ভুল উচ্চারণ করেছেন। তো একটা কথা বলে দিই প্রথমেই, যে নামের উচ্চারণগত ভুলগুলোকে খুঁজবেন না, কাজের গুণগত বিচার সেইটাকে দেখার চেষ্টা করুন, তাদের সম্পর্কে যেগুলো বলা হচ্ছে সেগুলোকে দেখুন। কারণ নামের উচ্চারণের ক্ষেত্রে কিন্তু দুপার বাংলায় কিন্তু মানে এপার ওপারে কিন্তু একটা তফাত আছেই, আমরা যেভাবে উচ্চারণ করি হয়তো আপনারা সেভাবে করেন না। তো এটা প্রথমেই বলে দিলাম। আর একটা কথা মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে শেক্সপিয়ার তো নিজেই বলে গেছেন হোয়াটস ইন দ্য নেম, তাই না? তো চলো শুরু করা যাক আজকের রিভিউ। তো প্রথমেই গল্পটা একটু যদি ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে একজন রিটায়ার্ড একজন ব্যারিস্টার, তিনি একজন মানে বলতে পারো একজন জাজ আর কি, জাজ হিসেবে রিটায়ার করেছেন, তার আগে তিনি ওকালতিও করতেন। তো সেই ভদ্রলোক রিটায়ারমেন্টের পরে একটা মানে বলতে পারো যে একদম জীবনের সায়াহ্নে এসে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেখানে তিনি হ্যালুসিনেট করেন যে তার সাজা দেওয়া সাজা দিয়েছেন যাদেরকে, সেই সমস্ত সাজাপ্রাপ্ত আসামিরা তার স্বপ্নে আসে এবং তিনি সেইটা নিয়ে আর কি হ্যালুসিনেট করেন এবং চমকে চমকে ওঠেন, এবং সেটা নিয়ে তার একটা বলতে পারো মানসিক একটা অবসাদ, সমস্ত রকমের প্রবলেমের মধ্যে তিনি রয়েছেন। এবং এই পাশাপাশি মানে তার জীবনের একটা পার্সোনাল বলতে পারো মিসঅ্যাপও রয়েছে, তার ওয়াইফের একটা পথ দুর্ঘটনায় মৃত্যু হয়, যেটাকে তিনি অবশ্যই খুন বলে দাবি করেন। তো সেইটা নিয়ে তার একটা পার্সোনাল স্ট্রাগল একটা তার লেভেলে সেটাও কিন্তু রয়েছে। তো এই নিয়ে গল্প এভয়, এবং ফাইনালি তিনি কি সেগুলো থেকে মুক্তি পান কি পান না, তার সাথে কি ঘটে, এটাই কিন্তু মূলত এখানে দেখানো হয়েছে। তো এবার কথা বলবো প্রসঙ্গত, সেটা হচ্ছে যে এই পার্টিকুলার সিরিজের ভালো দিক খারাপ দিক নিয়ে। প্রথমেই যেটা বলবো, এই সিরিজের যেটা আমার ভালো লেগেছে, আমার পার্সোনালি ভালো লেগেছে, অনেকে হয়তো এটা নিয়ে দ্বিমত করতেও পারেন, সেটা হচ্ছে এর স্ক্রিন প্লে। খুব স্লো পেসড একটা বলতে পারেন ইনভেস্টিগেশন থ্রিলার, যেখানে গল্পটা শুরু হচ্ছে এবং আটটা এপিসোড, প্রায় এক একটার লেন্থ কিন্তু 20-25 মিনিট। তো সেখানে কিন্তু খুব ধীরে ধীরে গল্পটা এগোয় এবং ধীরে ধীরে গল্পটা কিন্তু আপনার ব্রেনের উপরে কাজ করতে শুরু করে, ধীরে ধীরে কিন্তু গল্পটার মধ্যে আপনি ইনক্লুড হয়ে যান। তো সেই জিনিসটা আমার, এই স্লো পেসড ব্যাপারটা আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। এখানে কিন্তু একটা ইনভেস্টিগেশন থ্রিলারের যে সমস্ত বলতে পারো যে পুলিশের চেস সিকোয়েন্স বলো বা ইন্টারোগেশনস বা এই সমস্ত জিনিসগুলো, এই ব্যাপার গুলো কিন্তু সেই অর্থে না থাকলে, খুব ফ্ল্যাশি ব্যাপারগুলো না থাকলেও এই গল্পটা ধীরে ধীরে কিন্তু আমাদেরকে ইনভলভ করে ফেলে। আমার এই জিনিসটা কিন্তু, এই স্ক্রিন প্লেটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। সেকেন্ডলি অবশ্যই যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে গল্পটা নন লিনিয়ার ফরম্যাটে এগিয়েছে, যেখানে কিন্তু গল্পটা মাঝে মধ্যেই ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে মানে এখানে যিনি মূল চরিত্র সেই রিটায়ার্ড বা ভদ্রলোক যিনি আফজাল হোসেন যে চরিত্রটাকে প্লে করেছেন, তো তার যে স্ত্রী রুনা খান যে চরিত্রটা প্লে করেছেন, তো তার মৃত্যুর মানে আশেপাশের বিভিন্ন ঘটনা গুলো বারবার করে ফ্ল্যাশব্যাকে আসে। তো সেই জিনিসটাকে একদম ফ্ল্যাট কিন্তু একটা বলতে পারো মনোক্রমে করে ছেড়ে দেওয়া আর কি, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখিয়ে দেবো তাহলেই বোঝা যাবে ফ্ল্যাশব্যাক, এই পদ্ধতিতে তিনি হাঁটেননি। অমিতাভ রেজা চৌধুরী যেটা করেছেন সেটা হচ্ছে এটাকে স্ক্রিন প্লের সাথেই এমনভাবে সেটাকে অ্যাডাপ্ট করেছেন যে কোনটা বর্তমান আর কোনটা অতীত, এই জিনিসটাকে কোথাও একটা মিশিয়ে দিয়েছেন, এই ব্যাপারটা কিন্তু দুর্ধর্ষ লেগেছে। আরও দুটো জিনিস নজর কাড়বে, সেটা হচ্ছে এই সিরিজের কিন্তু সিনেমাটোগ্রাফি, হ্যাঁ খুব যে আউটলোকেশন রয়েছে প্রচুর ভালো সিনিক বিউটি তুলতে হয়েছে এরকমটা নয়, কিন্তু তার মধ্যে দিয়েও শহরের ছবিগুলো যখন বারবার দেখানো হচ্ছিলো টপ শটস যেগুলো পার্টিকুলারলি, সেই শটসগুলোর মধ্যে দারুণ ইনোভেশনস রয়েছে এবং খুব ভালো লাগছে সেগুলো দেখতে। যেরকম একটা আছে যে একটা ফ্লাইওভার এরকম চলে গেছে, তো ফ্লাইওভারটা যেভাবে বেন্ড হয়েছে ঠিক ক্যামেরাটা কিন্তু সেটার সাথে একই প্যারালালি কিন্তু বেন্ড হচ্ছে, প্যানিং করছে ক্যামেরাটাকে, এই জিনিসটা কিন্তু দারুণ লেগেছে। এবং বিশেষত মানে কালার প্যালেটিংয়ের পুরোটা বলবো না, দুটো একটা জায়গা আছে দারুণ লাগে দেখতে, যেমন মানে এখানে
রুনা খানের একটা অন্ত্যেষ্টিক্রিয়া চলছে, এটা কোনো স্পয়লার নয়, রুনা খান মারা যাচ্ছে সেটা কিন্তু ট্রেলারেই দেখানো হয়েছে। তো তার যে অন্ত্যেষ্টি হচ্ছে, তো সেই অন্ত্যেষ্টিক্রিয়াতে দেখা যাচ্ছে যে মানে মানে যে ছবিটা আর কি, তার যে আকাশটা এবং তার যে গ্রাউন্ডটা সেটার মধ্যে একটা অদ্ভুত কালার প্যালেটিং করেছে, চোখে লেগে থাকবে ওই সিনটা। তো এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো। ব্যাকগ্রাউন্ড স্কোর আমি বলবো ঠিকঠাক, মানে ডেফিনেটলি অ্যাভব অ্যাভারেজ, মোটামুটি যেরকম যায় মানে এই গল্পের সাথে সেই টোনালিটিটাকে মেনটেন করেছে এটাকে। অবশ্যই আর একটা জিনিস ভীষণ পজিটিভ লেগেছে, সেটা হচ্ছে পারফরমেন্স। যেমন আমি কথা বলতেই হবে, সেটা হচ্ছে যে সারা আলম, মানে আমার দারুণ লেগেছে। আমি তার খুব যে বিশেষ কাজ দেখেছি তা নয়, কিন্তু এই পার্টিকুলার সিরিজে তিনি কিন্তু ফাটিয়ে দিয়েছেন। আমার এক্সপেকটেশন ছিল যেহেতু আফজল হোসেন এখানে রয়েছেন, তো ডেফিনেটলি তিনি হয়তো মানে ভালো অভিনয় করবেন, তিনি তো ভালো অভিনেতাই, তার ভয়েসটাও একটা বিরাট বড় ম্যাটার করে। কিন্তু এখানে কিন্তু তাকে অনেকটাই বলতে পারো যে এখানে তার ক্যারেক্টারটা অনেকটাই টিমিড, অনেকটাই শান্ত, এবং তিনি মূলত এখানে কিন্তু অনেকটা অসহায় তাকে দেখানো হয়েছে, যে চরিত্রটাকেও যথেষ্ট ভালো উনি ফুটিয়ে তুলেছেন। কিন্তু পাশাপাশি সারা আলম কিন্তু কমপ্লিমেন্ট করেছে ওনার ক্যারেক্টারটাকে, এবং সারা আলমের চরিত্রটা এখানে তার মেয়ের, এবং সে কিন্তু দারুণ অভিনয় করেছে। অবশ্যই সাথে কথা বলতে হবে তোমার শাহজাহান সম্রাটের, যে মূলত এখানে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন, একজন বলতে পারো যে ফোর্স থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, তো সেরকম একজন সাসপেন্ডেড পুলিশ অফিসার, সে কিন্তু প্যারালাল ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে এবং তার নিজস্ব একটা মেথড আছে, তো সেই জিনিসটাও কিন্তু দারুণ গেছে, এবং তাকেও এই চরিত্রে কিন্তু খুব ভালো অভিনয় করতে দেখা গেছে। খায়রুল বাসার অর্চিতা স্পর্শিয়া রয়েছে, তারা এখানে বলতে পারো তারাই হচ্ছে সেই চরিত্রগুলি মানে যাদেরকে নিয়ে আর কি ওই মানে হ্যালুসিনেট করেন আর কি আফজল হোসেন এখানে, তো সেই মানে বেসিক্যালি চরিত্রগুলো ওরা প্লে করেছেন। তো তাদের কাজ অ্যাভারেজ, মানে খুব যে দারুণ ইমপ্রেসিভ আমি এরকম বলবো না, কিন্তু আমার বেসিক্যালি সারা আলম কিন্তু আমার দারুণ লেগেছে এই পার্টিকুলার সিরিজে। এবার চলে আসবো নট সো পজিটিভ দিকে, অবশ্যই আছে, সেটা হচ্ছে যে গল্পের দুখানা খাত রয়েছে। একটা হচ্ছে আমাদের রুনা খানের যে মার্ডার ইনভেস্টিগেশন, যেটা উনি বলছেন যে মানে উনি বিশ্বাস করেন না উনি ওটা অ্যাক্সিডেন্ট বলে, এবং পাশাপাশি আর একটা হচ্ছে যাকে তিনি হ্যালুসিনেট করছেন আর কি। এই দুটো জিনিস কিন্তু তো প্যারালালি দেখানো হচ্ছে, এটা ট্রেলারেও দেখানো হয়েছে। তো কোথাও গিয়ে মানে আমার ষষ্ঠ বা সপ্তম এপিসোডের শুরুতে গিয়ে কোথাও একটা ইনভেস্টিগেশন কিন্তু আরেকটা থেকে পিছিয়ে পড়ে, যদিও সেটা মানে কানেক্টেড কি কানেক্টেড না সেটা তো এস্টাবলিশ করা হয়েছে গল্পে, কিন্তু কোথাও একটা গিয়ে কোথাও পিছিয়ে পড়ে এবং একটা গল্প প্রাধান্য পায়। ডেফিনেটলি সেটা সিজন টু এর প্রিফেজের জন্য হতে পারে, সেটাকে তৈরি করা হয়েছে, কিন্তু কোথাও গিয়ে যখন শুরু থেকে আমরা দেখছি দুটো গল্প একসাথে শুরু হচ্ছে, ইভেন ট্রেলারেও দেখছি দুটো প্যারালালি দেখতে পাচ্ছি, তো সেই প্যারালাল গল্পটা কোথাও গিয়ে একটা আগে পিছিয়ে যায়, সেটা আমার একটা কোথাও ল্যাক মনে হয়েছে। আর যেটা প্রথমেই বললাম যে স্ক্রিন প্লে একটু স্লো, এইটা অনেকের ভালো লাগতেও পারে, অনেকের ভালো নাও লাগতে পারে, আমার পার্সোনালি ভালো লেগেছে, কিন্তু হতে পারে হয়তো প্রথম দুটো এপিসোড অনেকেরই ভালো লাগবে না যেখানে গল্পটা বিল্ডিং ফেজে রয়েছে। তো এছাড়া ওভারঅল আমার কিন্তু সিরিজটা যথেষ্ট ডিসেন্ট মনে হয়েছে, খুব ভালো কাজ বলে মনে হয়েছে, এবং যেটা বুঝতে পারছি যে হইচইয়ের রিসেন্ট টাইম কন্টেন্ট যেগুলো বাংলাদেশের আসে সেগুলো অবশ্যই পশ্চিমবঙ্গে যে সমস্ত কাজগুলো আছে তাকে ছাপিয়ে যাচ্ছে, একথা স্বীকার করে নিতে কোনো লজ্জা পাওয়ার বিষয় নেই। তো কেমন লাগলো আমার এই রিভিউ ডিটেলসে অবশ্যই কমেন্টসে জানাতে পারো, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক শেয়ার করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে, টিল দেন বাই বাই।